আজারবাইজানের হাতে নিহত 2317 আর্মেনিয়া সেনার লাশ শনাক্ত। নাগর্নো কারাবাখে আজারবাইজানের সঙ্গে 6 সপ্তাহের যুদ্ধে নিজেদের 2317 সেনার লাশ শনাক্ত করেছে আর্মেনিয়া। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র এলিনা নিকোঘোশিয়ান এ তথ্য জানান। এলিনা নিকোঘোশিয়ান তার ফেসবুক টাইমলাইনে লেখেন, আমাদের ফরেন্সিক বিভাগের কর্মরতরা 2317 জন সেনার লাশ শনাক্ত করেছেন। এর মধ্যে একজন অজ্ঞাত ব্যক্তির লাশও রয়েছে। এর আগে 1000 সেনা নিহতের খবর জানিয়েছিল দেশটি। বিরোধীয় নাগর্নো কারাবাখ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে 6 সপ্তাহের বেশি যুদ্ধ চলে আসছিল। কয়েকটি যুদ্ধবিরতি লঙ্ঘন করে দুই দেশ যুদ্ধ করলেও সর্বশেষ রাশিয়ার হস্তক্ষেপে ফের যুদ্ধবিরতিতে সম্মত সাবেক সোভিয়েতে যুদ্ধরত দুই দেশ। প্রসঙ্গত, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, আর্মেনিয়া ও আজারবাইজান মস্কোর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে। মঙ্গলবার রাত থেকে এই যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, আজারবাইজান যেহেতু পুরো অঞ্চলটি মুক্ত করার প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছিল, তাই এই মুহূর্তে যুদ্ধবিরতির চুক্তি কিছুটা লোকসানের মতো মনে হলেও আসলে এই চুক্তির প্রকৃত লাভবান তেল সমৃদ্ধ এই দেশটি। কারণ, এক, গত 28 বছর ধরে যে কাজটি করতে পারেনি সেটি 2 মাসের মতো সময়ে করে দেখিয়েছে। 2, আর্মেনিয়া আর কখনো আজারবাইজানের সামনে দাঁড়ানোর সাহস করবে না। 3, যুদ্ধ না করেই 2 থেকে 3টি অঞ্চল ফেরত পাবে। যুদ্ধ মানেই প্রাণহানি, সেটা আপনি যতই শক্তিশালী বা দুর্বল হন না কেন। সুতরাং বিনা যুদ্ধে কিছু অঞ্চল ফেরত পাওয়া কম গুরুত্বপূর্ণ নয়। 4, সারা বিশ্বে আর্মেনীয় লবির মুখে কুলুপেটি দিয়েছে। ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী আজারবাইজান তাদের অধিকৃত সমস্ত অঞ্চল পাবে, যার মধ্যে নাগর্নো কারাবাখ অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর সুসাও পড়বে। আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীদের আগামী 1 ডিসেম্বরের মধ্যে অন্যান্য অঞ্চলের কিছুটা ছেড়ে দিতে হবে। রাশিয়ার শান্তিরক্ষী বাহিনী ওই অঞ্চলে 5 বছর অবস্থান করবে। পুতিন বলেছেন, শান্তিরক্ষী বাহিনী নাগর্নো কারাবাখ অঞ্চলের সামনের সারিতে থাকবে। এই দুই অঞ্চলের মধ্যে করিডোর স্থাপন করা হবে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইতিমধ্যে 1960 জন সেনাকে ওই অঞ্চলে মোতায়েন শুরু করেছে। দুই দেশের সংঘাতের মূলে ওই নাগর্নো কারাবাখ অঞ্চল। এলাকাটি জাতিগত আর্মেনীয় অধ্যুষিত। সোভিয়েত ইউনিয়নের পতনের সময় ভোটাভুটিতে অঞ্চলটি আর্মেনিয়ার সঙ্গে থাকার পক্ষে রায় দেয়। এরপর বিষয়টি নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে যুদ্ধ বেঁধে যায়। 1990 সালের ওই যুদ্ধে প্রায় 30,000 মানুষের প্রাণহানি ঘটে। সেই যুদ্ধ থামে 1994 সালের এক যুদ্ধবিরতির মাধ্যমে। এরপর থেকে এলাকাটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের অংশ হিসেবে স্বীকৃত, কিন্তু আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে, তাদের সমর্থনে আর্মেনিয়ার সরকার। আন্তর্জাতিক পরাশক্তিগুলোর মধ্যস্থতায় দশকের পর দশক আলোচনা হলেও শান্তি চুক্তি অধরা থেকে যায়। এক পর্যায়ে দেশের সীমান্তে 27 সেপ্টেম্বর থেকে ব্যাপক সংঘর্ষ ও গোলাগুলি চলে আসছিল। রাশিয়ার মধ্যস্থতায় মাঝে দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হলেও কাজের কাজ তেমন কিছু হয়নি। দুই পক্ষের রক্তক্ষয়ী এই লড়াইয়ে বেসামরিক নাগরিক সহ বহু প্রাণহানি ঘটেছে। অন্যদিকে উত্তর পশ্চিমাঞ্চলে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে ইরানের 3 সীমান্তরক্ষী শহীদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের উত্তর পশ্চিমাঞ্চলে উগ্রপন্থী সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে দেশটির 3 সীমান্তরক্ষী শহীদ হয়েছেন। ইরানের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, পশ্চিম আজারবাইজান প্রদেশের তারগাবার এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে সীমান্তরক্ষীদের প্রচণ্ড সংঘর্ষ হয়। এতে 3 সীমান্তরক্ষী শহীদ হওয়ার পাশাপাশি 2 জন আহত হয়েছেন। সংঘর্ষে সন্ত্রাসীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সংঘর্ষের এক পর্যায়ে ওই এলাকায় বাড়তি সেনা পাঠানো হয় এবং ইরানি বাহিনীর দৃঢ়তার মুখে সন্ত্রাসীরা পিছু হটতে বাধ্য হয়। ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের সঙ্গে ইরাক ও তুরস্কের সীমান্ত রয়েছে এবং ওই এলাকায় প্রায় বিপ্লব বিরোধী ও সন্ত্রাসীদের সঙ্গে ইরানের সীমান্তরক্ষীদের সংঘর্ষ হয়। এই সীমান্ত দিয়ে সন্ত্রাসীরা মাঝে মধ্যেই ইরানের ভেতরে ঢুকে পড়ার চেষ্টা করে। ইরানের ইসলামী বিপ্লবের গার্ড বাহিনী বা IRGC সম্প্রতি পশ্চিম আজারবাইজান প্রদেশের মাকু শহরে একটি সন্ত্রাসী গোষ্ঠীর কার্যক্রম সম্পূর্ণভাবে নস্যাৎ করে দিতে সক্ষম হয়েছে। অন্যদিকে গ্রিস 1 মাসে 50 বারের বেশি তুরস্কের সীমানা লঙ্ঘন করেছে। গ্রিস গত অক্টোবর মাসে অন্তত 50 বার তুরস্কের আকাশ ও পানি সীমা লঙ্ঘন করেছে বলে জানিয়েছে তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয়টি জানায়, গ্রিস 42 বার আকাশ সীমা ও 7 বার আঞ্চলিক পানি সীমা লঙ্ঘন করেছে। বিবৃতিতে আরও বলা হয়, প্রতিবেশী দেশের সীমানা ও তাদের অধিকারকে সম্মান করি, তাই আমরা শান্তি, বন্ধুত্ব ও ভালো প্রতিবেশী সুলভ আচরণ প্রত্যাশা করি।
প্রতিবেশী দেশগুলোর সাথে পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক আশা করি, কিন্তু গ্রিসের সাম্প্রতিক কার্যক্রম এ অঞ্চলে উত্তেজনা সৃষ্টি করছে। মন্ত্রণালয়টি আরও জানায়, আজিয়ান সাগরে গ্রিসের বেসামরিক দ্বীপগুলোতে 192 বার সামরিক জাহাজ চলাচল করেছে। বিবৃতিতে বলা হয়, গ্রিস উত্তর আজিয়ান সাগরের সামোথ্রেস দ্বীপে বেসামরিক দ্বীপে সামরিক ট্রেনিং শুরু করে আন্তর্জাতিক চুক্তি ও তুরস্কের পানিসীমা লঙ্ঘন করেছে। এটা গ্রিসের পক্ষ থেকে সুস্পষ্ট উত্তেজনা সৃষ্টির লক্ষণ। পূর্ব ভূমধ্য সাগরে কয়েক মাস ধরেই গ্রিস ও তুরস্কের মধ্যে উত্তেজনা চলেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে অস্ত্র বিক্রির রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন বিজয়ী হওয়ায় সংকটে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবসায়ীরা। তাই ধারণা করা হচ্ছে, বাইডেন শপথ নেয়ার আগেই দেশটিতে বেড়ে যেতে পারে অস্ত্র বিক্রি। দেশটিতে অস্ত্র আইন সংশোধনে বাইডেনের প্রতিশ্রুতি বাস্তবায়নের আগেই তাই অস্ত্র বিক্রিতে হতে পারে নতুন রেকর্ড। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন। ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন যুক্তরাষ্ট্রে অস্ত্র আইন আরও কঠোর করার প্রতিজ্ঞা করেছিলেন, আর তা বাস্তবায়নের আগেই অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো উৎপাদন ও বিক্রি বাড়িয়ে তুলবে। এর ফলে অল্প সময়ে দেশটিতে অস্ত্র বিক্রিতে নতুন রেকর্ড তৈরি হতে পারে। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে অস্ত্র নিয়ন্ত্রণ আইন সংশোধনের কথা দীর্ঘদিন ধরে জানিয়ে আসছেন বাইডেন। তার মতে, অস্ত্র প্রস্তুতকারক কোম্পানিগুলো ডেমোক্রেটিক দলের শত্রু, কারণ ডেমোক্রেটিক দল দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অস্ত্রের ব্যবহার কমিয়ে আনার প্রচেষ্টা করছে। ডেমোক্রেটিকরা AR-15 মতো আক্রমণাত্মক অস্ত্রগুলোর বিক্রি বন্ধের দাবি জানিয়ে আসছে, কিন্তু তা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। অস্ত্র প্রস্তুতকারক কোম্পানিগুলো বারবার বাধা সৃষ্টি করছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রচার অভিযানের পর অস্ত্র বিক্রি বেড়ে গিয়েছিল। যুক্তরাষ্ট্রে অস্ত্র বিক্রি পর্যালোচনাকারী প্রতিষ্ঠান ন্যাশনাল শুটিং স্পোর্টস ফাউন্ডেশনের জনসংযোগ পরিচালক মার্ক অলিভা বলেন, ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিন্টন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে পারেন এমন আভাস পাওয়ার পরই প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো অস্ত্র মজুত করতে থাকেন। ওই বছর অর্থাৎ 2016 সালে 15.7 মিলিয়ন অস্ত্র বিক্রির রেকর্ড হয়েছিল। নর্থ চার্লসটন AME গির্জায় বন্দুক হামলার পরিপ্রেক্ষিতে ক্লিন্টন কঠোরভাবে অস্ত্র নিয়ন্ত্রণকে তার 2016 সালের প্রচারের অন্যতম অংশ করেছিলেন। এর আগে 2012 সালে স্যান্ডিহুক স্কুলে গণহত্যার পরিপ্রেক্ষিতে ওবামা অস্ত্র নিয়ন্ত্রণের কঠোর চেষ্টা করেন, কিন্তু কংগ্রেসকে রাজি করতে ব্যর্থ হন। তার আগেও সাবেক ডেমোক্রেটিক রাষ্ট্রপতি বিল ক্লিন্টন 1994 সালে অস্ত্র নিষেধাজ্ঞা করতে যুগান্তকারী স্বাক্ষর করেছিলেন, কিন্তু 10 বছর পর তার মেয়াদ শেষ হয়ে যায়। এদিকে নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। ফলে যুক্তরাষ্ট্রের পরিস্থিতি এখনও চাপা উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যেই আছে। কোন প্রশাসন ক্ষমতায় আসবে সময় তা বলবে, শঙ্কা বাড়াচ্ছে ট্রাম্পের মন্তব্য। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে পরাজয় মেনে নিতে পারছেন না কোনো মতে। হোয়াইট হাউস রোজ গার্ডেনে সাংবাদিক বৈঠকে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, নির্বাচনে কখন নিজের পরাজয় স্বীকার করবেন। সে প্রশ্নের উত্তর দেননি তিনি। তবে জো বাইডেনের কাছে নিজের পরাজয় স্বীকার করতে নারাজ তিনি। এদিন সেই ইঙ্গিত স্পষ্ট ছিল। ট্রাম্প সাংবাদিক বৈঠকে বলেন, সময় সব বলবে। এই মুহূর্তে ট্রাম্প ও বেশ কয়েকজন রিপাবলিকান নেতার ক্ষমতা লিস্পা নিয়ে রাজনৈতিক মহলে দুশ্চিন্তা দেখা দিয়েছে। হোয়াইট হাউসের সাংবাদিক বৈঠকে জোর গলায় ট্রাম্প বলেন, হোয়াইট হাউস ছেড়ে আমি যাব না, নীতিগতভাবে আমরা লকডাউনে যাব না, আমি তো কখনোই যাব না, এই প্রশাসন লকডাউনে যাবে না। এরপর তিনি আরও বলেন, আশা করি ভবিষ্যতে যাই হোক না কেন, কে জানে কোন প্রশাসন ক্ষমতায় আসবে, সময় তা বলবে। তবে আমি আপনাদের বলতে পারি যে এই প্রশাসন কখনো লকডাউনে যাবে না। এমন মন্তব্যের পর শঙ্কা আরও বেড়ে গিয়েছে। বিদায়ী কোনো প্রেসিডেন্ট এমন মন্তব্য আগে কখনো করেননি। চোর চোট্টামি করে জয় ছিনিয়ে নেওয়া হয়েছে এমন কথাও শোনা যায়নি হেরে যাওয়া কোনো প্রেসিডেন্টের মুখে। মার্কিন নির্বাচনে এমন ধরনের সমস্যা আগে কখনো ঘটেনি বলে জানাচ্ছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ভোটের ফলাফল প্রকাশের 1 সপ্তাহের বেশি সময় হয়ে গিয়েছে, এখনও কোনো প্রতারণা বা কারচুপির সামান্যতম প্রমাণও মেলেনি। কাজেই মার্কিন নির্বাচন নিয়ে আসলে কী ঘটতে যাচ্ছে তা নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা কল্পনার সৃষ্টি হয়েছে। এদিকে হিলারি ক্লিন্টন নিয়োগ পেতে পারেন জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও 2016 সালের প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিন্টন জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেতে পারেন। হিলারি ক্লিন্টনের সঙ্গে ইতোমধ্যেই জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূতের পদ নিয়ে আলোচনা করেছে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের টিম। এর আগে সংবাদ সম্মেলনে বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি সম্পর্কে বর্তমানে বিশ্বের যে দৃষ্টিভঙ্গি তা পাল্টাতে চান তিনি। মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট বলেছে, হিলারিকে এই পদে নিয়োগের মাধ্যমে বাইডেন তার প্রশাসনে পদের গুরুত্ব তৈরি করবেন।
মার্কিন রাষ্ট্রদূত হিসেবে হিলারির কণ্ঠের অন্যতম গুরুত্ব রয়েছে, যা বৈশ্বিক সহযোগিতা ও যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতিকে শক্তিশালী করবে। আগামী কয়েক মাসের মধ্যেই বাইডেনের টিমের কাছ থেকে গুরুত্বপূর্ণ নিয়োগের ঘোষণা আসবে। মার্কিন গণমাধ্যমগুলো বলছে, বাইডেন তার জাতীয় নিরাপত্তা পরিষদে ওবামা প্রশাসনের কিছু ব্যক্তিকে ফিরিয়ে আনতে পারেন। সেই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমলের সংকুচিত পররাষ্ট্রনীতিকে পুনরুজ্জীবিত করতে তিনি ব্যবস্থা নেবেন। ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকে সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন। নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।